ঘড়ির কাঁটা এখন স্থানীয় সময় বিকেল পৌনে তিনটা। আনুষ্ঠানিকভাবে কলকাতার বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে সরকারি সূচি অনুযায়ী বিকেল চারটে। কিন্তু আমার পেছনে যে লাইন দেখা যাচ্ছে, লাইন বলতে দীর্ঘ থেকে দীর্ঘতম লাইন, সেই লাইন কিন্তু সকাল নটা থেকে শুরু হয়েছে। আর এই লাইন অবশ্যই চঞ্চল চৌধুরীর হাওয়া চলচ্চিত্রকে ঘিরে। আপনাদের আগেই বলেছিলাম, গত বেশ কয়েকদিন ধরেই কলকাতার অলিগলিতে ছেয়ে গিয়েছিল চঞ্চল চৌধুরী অভিনীত হাওয়া চলচ্চিত্রের পোস্টার আর হোর্ডিং, আর তারই কিন্তু ফলশ্রুত দেখা যাচ্ছে যে এখানে হাজার হাজার মানুষের লাইন। নন্দন একে স্থানীয় সময় দুপুর একটা তিরিশে চলচ্চিত্রটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে সূচনা করার পর কিন্তু দেখা যাবে যে হাওয়া চলচ্চিত্রকে নিয়েই কলকাতার মানুষের এত উন্মাদনা। আমরা একটু কথা বলে নেব। হাওয়া তো অবশ্যই একটা দারুণ সিনেমা, যেটা মানে অস্কারের নমিনেশন পেয়েছে, অস্কার এন্ট্রি হয়েছে, এবং চঞ্চল চৌধুরীর আমি বিশাল বড় ফ্যান। মানে এটা যদি চঞ্চল চৌধুরীর কাছে যায় মানে খুবই ভালো লাগে। মানে বাংলাদেশ পুরো একটা রিভলিউশন এনে দিয়েছে, মানে একটা বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছে। এবং এই যে সমুদ্র আর কি, মানে এই যে জোয়ার, এই জোয়ার চলতে থাকুক। বাংলাদেশে সিনেমা রিলিজ করানো উচিত, যেতে পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা দাঁড়িয়ে আছি আমরা, বারবার বাংলাদেশ হাই কমিশনে ফোন করছি কবে রিলিজ করবে কবে কিছু। এখানে উচিত, এখানে যারা রয়েছেন তাদের উচিত একবার বাংলাদেশের নাটক সিনেমা সব কিছু আমাদেরকে দেখানো। এবার এত হাইপ আমি কিন্তু আগে দেখিনি, এন্ড মেবি দি ওয়ান অ্যান্ড অনলি রিজন ফর দ্যাট ইজ হাওয়া। হাওয়া এত একটা মানে মানে এক্স্যাক্টলি হাওয়া বয়ে দিয়েছে, এটা কিন্তু একদমই সত্যি। শেষ কবে বাংলাদেশি চলচ্চিত্র দেখার জন্য এরকম নন্দনে বা নন্দনের মতো প্রেক্ষাগৃহতে লাইন পড়েছিল সেটি হয়তো আমারও দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা নেই। তবে আজকে নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের যে সুনিপুণ কারিগরতা বাংলাদেশের চলচ্চিত্র দেখিয়েছে, হাওয়া যে হাওয়া বাংলাদেশ থেকে বইতে শুরু করেছে সেটি কিন্তু সেই হাওয়ার ঝলক কিন্তু কলকাতার নন্দন প্রেক্ষাগৃহ কিন্তু একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি। এই লাইনটি আমি যদি একটু সামনের দিকে যাই তাহলে লাইনটি ন্যূনতম এক থেকে দেড় কিলোমিটার হবে রাউন্ড, একদমই পুরো নন্দন চত্বর জুড়েই এই হাওয়া চলচ্চিত্রের লাইন। আপনি তো কখন কটা থেকে দাঁড়িয়ে রয়েছেন? আমি এসি 12টার সময় এসি, প্রথম শোটা পেলাম না আমি, তারপর সেকেন্ড শোটা হাওয়ার জন্য। হাওয়ার জন্য? হ্যাঁ, হাওয়ার জন্য মানে চঞ্চল চৌধুরীর জন্য। চঞ্চল জন্য আপনি কটা থেকে? আমরা ভাই 12টা। 12টা থেকে, ছটার শো 12টা থেকে দাঁড়িয়ে রয়েছেন। আগে শোটা লাইন দিয়েছিলাম পাইনি, অলমোস্ট ছ ঘন্টা। মানে এটা কি এরকম কলকাতা এরকম কখনো বাংলা চল আগে কখনো হয়নি? আগে কখনো হয়নি, হাওয়া দেখার জন্যই দাঁড়িয়ে আছি। সাদা কালা গান বাড়তি উৎসাহ নিয়ে অপেক্ষা করছিলেন যে কবে হাওয়া চলচ্চিত্রটি দেখানো হয়, আর সেই যে প্রতীক্ষা, এই প্রতীক্ষা অবসান কিন্তু আর কয়েক ঘন্টা পরেই হতে চলেছে। সরকারি হিসেব বলছে যে নন্দন একে 1200 দর্শক একসঙ্গে বসে প্রেক্ষাগৃহে চলচ্চিত্র উপভোগ করতে পারেন। তবে আজকে যে লাইনটি, যে লাইনের সাক্ষী হয়ে রইল কলকাতার নন্দন চত্বর, 1200 দর্শনার্থীকে জায়গা দেওয়ার পর উদ্বৃত্ত দর্শক কোথায় দাঁড়াবেন সেটি কিন্তু এখন বড় সড়ো প্রশ্ন আয়োজকদের। যদিও আয়োজকরা বলছেন হাওয়া চলচ্চিত্রটি আরও একদিন দেখানো হবে, প্রদর্শনের ব্যবস্থা করা হবে। হাওয়া নিয়ে যে বাড়তি উন্মাদনা বইছিল গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে কলকাতার অলিগলিতে বাংলাদেশের এই গত কয়েক মাস ধরে আলোচিত চর্চিত চলচ্চিত্র চঞ্চল চৌধুরী, যার অন্যতম অভিনেতা, যার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে কলকাতায়, এবং অধিকাংশ মানুষই কিন্তু চঞ্চল চৌধুরীকে দেখার জন্য, সাদা কালা গান শোনার জন্য এবং হাওয়া চলচ্চিত্রটিকে উপভোগ করার জন্য কিন্তু দীর্ঘ লাইন, সকাল নটা থেকে এই লাইন দিয়েছেন, এবং বলার অপেক্ষা রাখে না প্রায় 10 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এই লাইন রয়েছে, এবং যা কিন্তু নন্দনে একটা ইতিহাস তৈরি করেছে। কলকাতার নন্দন প্রেক্ষাগৃহের সামনে বাংলাদেশি চলচ্চিত্র উৎসব শুরুর আগে যে দীর্ঘ লাইন পড়ে গিয়েছে সেটি কিন্তু কলকাতার মানুষের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করলো। কলকাতার নন্দন থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।